আমার শ্রদ্ধা, আর যারা ছোট আছেন তাদের তো ভালোবাসা। বিশেষ করে এই নাট্যশোধে এই বর্দা নাটকটি করার আমার একটা অন্যরকম আনন্দ, উত্তেজনা, ভয় এসবই লাগছে। প্রসঙ্গত এই নাটকটি দেশে বিদেশে বহু জায়গায় হয়েছে এবং ভগবানের কৃপায় খুবই ভালো লেগেছে দর্শকের, একেবারে 9 বছর থেকে 90 বছর সবারই। কিন্তু এইখানে একটি বিশেষ কারণ আছে, বিশেষ করে প্রতিভা দিয়ে আর এরকম যারা আছেন, হিন্দি ভাষার এক প্রায় মহিরুহ মুন্সী প্রেমচাঁদ, তার এই গল্প নিয়ে, যে গল্পটি অনেকে করেছেন, হিন্দিতে করেছেন অভিনয়, আমি জানি নাসিরুদ্দিন শাহ করেছেন, যদি আমার সেটা দেখা হয়নি, তো বোম্বেতে যখন করতে গেছি তখন শুনেছি। আজকে আপনাদের এই নাটক, এই গল্পটি একেবারে, প্রতিবাদী একটু আগে বলছিলেন, এটা প্রায় পুরোটাই গল্পটাই আছে, যা গল্প তাই, একটু আপনি যে বলেছিলেন দু একটা জায়গায় হয়তো একটু এডিট করা হয়েছে, কিন্তু একেবারেই গল্প, গল্পটা আপনারা জানেন, প্রতিবাদী বলেছেন, তো সে শুধু সেটা বাংলায় আছে। এইভাবে বলি না, শুধু বলছি যে এই যে মাল্টিমিডিয়া বা কি এটার কারণটা, এই যেমন মেকআপটি দেখছেন, এটা আমি ওই প্রেমচাঁদেরই ছবি থেকে তাকে যেরকম দেখতে তার কাছাকাছি করার চেষ্টা করেছি, পাগড়ি পরে প্রেমচাঁদকে যেরকম দেখতে হয়। তাই নাটকটা যখন, এই নাটকটা প্রসঙ্গত বলে রাখি, 5 দিনে করেছি, আমার মানে নাট্যজীবনের সবচাইতে কম সময় লেগেছে নাটকটি করতে, আর বলতে গেলে সবচাইতে বেশি দর্শকের অ্যাপ্রিসিয়েশন পেয়েছি বেশি। তো এটা করতে গিয়ে হঠাৎ মনে হয়েছিল যে এই গল্পটি যিনি বলছেন, সেই লেখক প্রেমচাঁদ যদি আজ বেঁচে থাকতেন আজকের এই সময় দাঁড়িয়ে, তাহলে বিখ্যাত সাহিত্যিক বা বিখ্যাত গল্পকারদের যদি কেউ কোনো ইন্টারভিউ নেয়, তাহলে সেই ইন্টারভিউ এখন একেবারে, এটা কমন যে তাকে সেই ইন্টারভিউ সে তাকে নেবে টিভিতে, তা টিভিতে তাকে দেখা যাচ্ছে আর সে তার ছোটোবেলাকার একটা গল্প বলছে, তাই এটা যেন একটা টিভিরই বড় স্ক্রিন, সেই জন্য একজন ইন্টারভিউয়ার ইন্টারভিউ নিচ্ছেন মুন্সী প্রেমচাঁদের। নমস্কার, শুরু করছি নয় নাটুয়ার নাটক বর্দা বর্দা, মুন্সী প্রেমচাঁদের লেখা গল্প। আলো মনোজ প্রসাদ, ক্যামেরায় দ্যুতি হালদার, মিউজিকে অভিক ভট্টাচার্য। তুমি আমার ইন্টারভিউ নিবে? আর আমি আমার ছোট বিলাকার কোন কথা, ঘটনার কথা, গল্পের কথা তোমায় বলে যাব, তুমি সেটা ছবি তুলে নিবে? আলো ঠিক আছে? প্রণাম প্রণাম।
কত মানুষ বসে আছে সবাই চুপ করে প্রণাম, কিছু বলছে না। ছোটবেলাকার কথা মনে করতে গিয়ে আমার খুব, আমার যে বড় ভাই সাহাব বুড়ো দাদা ওর কথা মনে পড়ে, বলবো বলবো। আমার বুড়দা আমার থেকে 5 বছরের বড় ছিলেন, বুড়দা আমার থেকে 5 বছরের বড় ছিলেন বড়, কিন্তু স্কুলে আমার থেকে স্রেফ 3 ক্লাস উঁচুতে পড়তেন। না না, উনিও সেই রকম ছোটবেলাতে লেখাপড়া শুরু করিয়েছিলেন, যেমন ছোটবেলাতে একই বয়সে আমিও শুরু করিয়েছিলাম, কিন্তু শিক্ষার মতন এমন একটা মহৎ বিষয়ে উনি তাড়াহুড়ো একদম পছন্দ করতেন না। মানে শিক্ষাগত বিষয়ের ভাবনার গুড়াটাকে এমন শক্ত করতে চাইতেন যার উপরে এক আলিশান মহল, মানে এক গৌরবময় উট্টালিকা খাড়া হয়ে যাবে। অর্থাৎ 1 বছরের কাজ 2 বছর ধরে করতেন, কখনো কখনো 3 বছর লাগিয়ে যেত। না ভিত শক্ত না হলে বাড়ি কেমন করে খাড়া দাঁড়াবে বলে। তো উনি বড় ছিলেন, আমি ছোট, আমার বয়স যখন 9 বছর তখন তার 14। তো আমাকে শিক্ষা দিবার, শাসন করবার, দেখভাল করবার এবং অবশ্যই স্নেহ করবার, ভালোবাসবার এ জন্ম সিদ্ধ অধিকার তার ছিল, এবং আমার বিনম্রতা তখনই প্রকাশ পেত যখনই আমি তার হুকুমকে আইন বলে মান্য করতাম। তার স্বভাব সে, মানে স্বভাবতই আমার বড়দা খুবই অধ্যয়নশীল ছিলেন, হরদম বই খুলে বসে থাকতেন, আর মাঝে মধ্যে মগজকে একটু বিশ্রাম দিবেন বলে কখনো বইয়ের পাতায় অথবা লেখার খাতায় পাখি বিড়াল কুকুর এসবের ছবি আঁকতেন। কখনো কখনো একটাই শব্দ, একটাই শব্দ 10 বার 20 বার সুন্দর হাতের লেখায় নকল করতেন, একটাই কবিতার লাইন বারবার লিখে যেতেন, যার না পাওয়া যেত কোনো অর্থ অথবা সামঞ্জস্য। যেমন একবার আমিও রচনা লেখার খাতায়, মানে এসে লেখার খাতায় একটা রচনা দেখেছিলাম, রচনা ছিল এরকম, প্রথমে একটা শব্দ, আমি আজ অব্দি বুঝতে পারি না কিসের রচনা, আপনারা পারলে বলবেন না। প্রথমে একটা শব্দ স্পেশাল, তারপর লেখা ছিল আমিনা, একটা নাম আমিনা, তারপর লেখা ছিল ভাই, ভাইরা ভাইরা ভাই সকল ভাই সব, রাধেশ্যাম শ্রীযুক্ত রাধেশ্যাম, 1 ঘন্টা ধরে লেখা ছিল, 1 ঘন্টা ধরে। এসবের পরে একটা ওই কবিতার লাইন লেখা ছিল, ভারী সুন্দর কবিতা, দুঃখ যদি দাও হে প্রভু, দুঃখ যদি দাও হে প্রভু, শক্তি দিও সহি বারে, পরপর 20 বার লেখা ছিল। এসবের পর একটা মানুষের মুখ আঁকা ছিল, আমি অনেক চেষ্টা করিয়েছিলাম এর অর্থ খুঁজে বার করার পারি নাই। না উনি বড় ছিলেন আমি ছোট, উনি ক্লাস 9 পড়তেন আমি ক্লাস 6, ওর রচনা বুঝে আমার পক্ষে ছোট মুখে বুড়ো কথা বলার মতো। পড়াশোনায় মানে লেখাপড়ায় আমার মন বসতো না একেবারে, 1 ঘন্টা বই নিয়ে বসে থাকা, নিজেকে মনে হতো কি হনুমান ও গন্ধমাধন পর্বত নিয়ে বসে আছে, একটু সুযোগ পেলে না হোস্টেল থেকে বাইরে বেরিয়ে দে ছুট। আমাদের হোস্টেলের বাইরে একটা সুন্দর সবুজ ময়দান ছিল, সবুজ মাঠ, সারা দিন সেই মাঠে টই 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 করছি, ঢিল ছুটছি, প্রজাপতি ধরছি, হ্যাঁ কাগজের এরপ্তার উড়াচ্ছি, হ্যাঁ প্রজাপতি ধর, আবার ফড়িং ধরে লেজে সুতা বেঁধে উড়াই দিচ্ছি। এটা পুরো পাঁচিল দিয়ে মাঠ ঘেরা ছিল, সে পাঁচিলের উপর উঠে সাই 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 দৌড়াচ্ছি, বড় লোহার ফটক ছিল, সে ফটকের উপর উঠে সেটাকে মোটর গাড়ি চালাচ্ছি, পিয়াক পিয়াক আবার ঝাঁপ খাচ্ছি। কিন্তু ওই ঘরে ঢুকে বুড়দার রুদ্র রূপ দেখে না প্রাণ একদম শুকিয়ে যেত। বুড়দার প্রথম প্রশ্ন হতো, হামেশা একই প্রশ্ন হতো, কোথায় ছিলে? এক ঢং, এক স্পিচ প্যাটার্ন, কোথায় ছিলে?
আর এর উত্তরে আমি একদম চুপ। কেন জানি না মুখ থেকে কখনো এই কথাটা বাহির হতো না যে একটু বাইরে একটু খেলতে গিয়েছিলাম, একটু খেলতে না, একদম চুপ। আমার কিরম মনে হতো না বুড়দা আমার এই চুপ করে থাকাটা চাইছেন, তার মানে আমি আমার অপরাধ স্বীকার করছি। এরপরে একটা লম্বা পজ, মানে সাইলেন্স আর কি, পিন্ড অফ সাইলেন্স, নিরবতা, লম্বা আমায় দেখছেন, মানে মাপছেন আর কি। তারপরে একটু স্নেহ আর একটু রোষ মিশিয়ে শুরু হতো আমার সংস্কার সাধন। এভাবে ইংরেজি পড়লে, এভাবে ইংরেজি পড়লে জীবনে আকসার চিনতে পারবে না। আরে বাবা, ইংরেজি পড়া কোনো হাসি তামাশার ব্যাপার নয় যে যেরকম করে খুশি পড়ে নিলুম বেশ হয়ে গেল। তাহলে তো রাম সাম যদু মধু টম ডি খারি এরা গেরা নথু বেরা ও সবাই ইংরেজিতে একেবারে বিদ্যান হয়ে যেত। এখানে দিনরাত চোখ ফাটাতে হয়, রক্ত পোড়াতে হয়, তবে গিয়ে বিদ্যা আসে। তাকে সত্যি সত্যি আসে, সে হলো কুতার কুতা। আমি অনেক বড় বড় পণ্ডিতদের জানি যারা শুদ্ধ ইংরেজি লিখতে পারে না, না না, আর মুখে বলা স্পোকেন ইংলিশ ও দূরস্থ। আর আমি বলি তুমি কত বড় বেওকুফ, আমায় দেখো তোমার শিক্ষা হয় না, নিজের চোখে দেখো, দেখো না কত মেহনত করি। হ্যাঁ, আর যদি না দেখতে পাচ্ছ তোমার চোখের দোষ, এত যে খেলা হয় এত মেলা হয় কখনো দেখেছো আমাকে যেতে? হর রোজ ক্রিকেট ম্যাচ হচ্ছে, হকি ম্যাচ হচ্ছে, আমি কখনো ধারে কাছে ঘেসি না, সবসময় বই নিয়ে পড়ি, এক একটা ক্লাসে দু তিন বছর ধরে পড়ে থাকি। তা তুমি কি করে আশা করো তুমি শুধু খেলে বেড়াবে আর মস্তি করে পাস করে যাবে? আরে আমার আমারই দু তিন বছর লেগে যায়, আর তোমার তোমার তো জনম কেটে যাবে, একই ক্লাসে পড়তে হবে। তো ঠিক আছে, যদি মন করে তোমার জীবন কাটাতে চাও তো কাটাও, যাও মস্তি করে গুলি ডান্ডা খেলো, যাও গুলি ডান্ডা খেলো, কেন এখানে বসে বসে দাদুর পাঠানোর কোস্তের টাকা ধ্বংস করছো, যাও বাড়ি চলে যাও। এর উত্তরে আমি কি বলবো বলুন তো, আমি না বসে যান বসে যান, আমি না ভ্যাক করে কেঁদে ফেলতাম। দেখুন অপরাধ হয় করেছি, তাই বলে এমন তিরস্কার, বুড়দা আমার উপদেশ দেওয়ার বিষয় না, একেবারে সিদ্ধ অস্ত ছিলেন এবং সুন্দর কোথা সাজিয়ে সাজিয়ে ঠেস দিতে পারতেন না, মানে শক্তি বাণ মেরে মর্মুয়ে করে ভেদ করে দিতে দিত। আর সবচেয়ে মানে আসল কথা কি, ওই ভিতরের যে সেলফ কনফিডেন্স, হ্যাঁ, ও আত্মবিশ্বাস এগুলো লুজ করে যেত, মনের ভিতরে একটা হতাশার কালো মেঘ ছেয়ে যেত। আর আমিও ভাবতে শুরু করতাম, আছে তাই তো, ঠিকই তো, যে কাজ আমার নয় সে কাজ করার জন্য কেন আমি প্রাণপাত করছি, আমি মূর্খ, আমি মূর্খ থাকতে চাই, তাহলে বুড়দার মতো এত পরিশ্রম, এত বাপ রে বাপ, এত মাথা ঘুরতো। কিন্তু কেন জানি না মনের ভিতরে যে হতাশার কালো মেঘ, ওটা স্রেফ দু ঘন্টা লাস্ট করত, দু ঘন্টা পরে হতাশার কালো মেঘটা কেটে যেত। না না, এটা বোধহয় বুড়দারের উপদেশেরই ফল হবে না, আমার ভিতরে না রক্ত কিরকম গরম হয়ে যেত, মানে উত্তেজনা বোধ, মানে আমার অপমান করেছো তো, হ্যাঁ, আমার মনে হতো কি এবার আমি পড়বো, আমি লিখা পড়া করব, মনে হতো আমি আমি এমন পড়া পড়বো না বলে না, আমি ঝাঁপিয়ে পড়ে একটা রুটিন রুটিন তৈরি করে ফেলতাম, স্কিম স্কিম টাইম টেবিল, না স্কিম ছাড়া কি করে বড় কাজ হবে, সে রুটিনে খেলাধুলার কোনো জায়গা থাকতো না। রুটিন কেমন ছিল, এক নম্বর সকালে উঠা, এক নম্বর সকালে উঠা, ভোরে উঠা, উঠে হাত মুখ দিয়ে নাস্তা করে বাস পড়তে বসা, ছটা থেকে আটটা ইংরেজি, আটটা থেকে নটা অঙ্ক, নটা থেকে সাড়ে নটা ইতিহাস, তারপরে খাওয়া এবং স্কুল, সারাদিন স্কুলে মন লাগিয়ে পড়াশুনো করে সারাদিনটা স্কুল থেকে হস্টেলে ফিরা, ফিরে আধ ঘন্টা বিশ্রাম বাস, তারপর চারটা থেকে পাঁচটা ভূগোল, পাঁচটা থেকে ছটা গ্রামার, ছটা থেকে সাড়ে ছটা হস্টেলের সামনে পাইচারি, বোর্দা করতেন মগজকে বিশ্রাম দিবেন বলে। তা আমিও লিখলাম ছটা থেকে সাড়ে ছটা হস্টেলের সামনে পাইচারি, তারপর সাড়ে ছটা থেকে সাতটা ইংরেজি কম্পোজিশন, তারপর রাতের খাবার খেয়ে আটটা থেকে নটা অনুবাদ, নটা থেকে দশটা হিন্দি, দশটা থেকে এগারোটা বিবিধ বিষয়, এগারোটা থেকে তারপরে না ব্যাস হয়ে গেছে, আমার বাবা সব হয়ে গেল, বিবিধ বিষয় সব হয়ে গেল এগারোটা অবধি, ব্যাস এবার হয়ে গেল মানে কি, মানে রুটিন হয়ে গেল আর কি।
কে না জানে বলেন, রুটিন তৈরি করা এক আর তাকে মান্য করা আরেক। ও প্রথম দিন থেকে রুটিনের প্রতি মানে ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে চূড়ান্ত অবহেলা। মানে আমি যেই না হোস্টেল থেকে বাইরে বেরিয়েছি, দেখছি কি সামনে সেই সবুজ ময়দান, সেই সবুজ মাঠ, ওইটা না আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে, ফুটবল ড্রপ খাচ্ছে, ফুটবল ড্রপ খাচ্ছে, আর আমার যেন বলছে এই তুই দূরে কেন, তুই কাছে আয়, তুই কাছে আয়, বাবারে ভলিবল আকাশে উঠছে আর আমার যেন ডাকছে তুই আয় 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 চই চই। আর আমি না কিরম যেন মন্ত্রমুগ্ধের মতো তার ভিতরে গিয়ে পড়তাম, আর পড়া মাত্র কোথায় রুটিন কোথায় কিছু আছে, আর বাস ওরা তখনই সুযোগ পেয়ে যেতেন আমাকে উপদেশ দেবার। ওর ছায়া মারাতাম না, একদম না, সবসময় চোখের আড়ালি আড়ালি, পা টিপিয়ে টিপিয়ে ঢুকছে, পা টিপিয়ে টিপিয়ে বেরোচ্ছে, মানে চোখের দিকে দৃষ্টিপাত করার মতো প্রাণ একদম উড়ে গেছে, মানে যেন সর্বক্ষণ যেন মাথার উপরে খাড়া ঝুলছে খাড়া। তথাপি মানুষ যেমন মৃত্যু আর বিপদের মাঝখানেও এই সংসারের মোহ মায়ার বন্ধনে আটকা পড়ে থাকে, তেমনি আমিও বোর্ডার এত তিরস্কার এত উপদেশ সত্ত্বেও খেলাধুলার মোহর বন্ধনে আটকা পড়ে থাকলাম। ফাইনাল পরীক্ষা হলো, ফাইনাল পরীক্ষা হলো, বোর্ডা ফেল করলেন, আমি পাস করলাম, আমি পাস করলাম, বোর্ডা আবার কেমন করে আমি জানি না, আমি না ক্লাসে ফার্স্ট হয়ে গেলাম, বুড়দা আর আমার ভিতরে এবার স্রেফ দু বছরের ফরাক রইল। মনে হলো কি আমি নি বুড়দার উপর এক হাত নি, কি হলো আপনার সে ঘোর তপস্যার কি হলো, এ আমাকে দেখুন কেমন মস্তি করে খেলে বেরিয়েছে, আবার ক্লাসে টপ। কিন্তু তিনি তিনি এমন উদাস আর দুঃখিত হয়ে রইলেন, দেখে আমার মনটা কিরম হু হু করে উঠল। আমি আর কাটা খায়ে নুনের ছিটা দিলাম না, এরপর আবার আবার সেই আত্মসম্মান সেলফ কনফিডেন্স আবার হু হু করে পয়দা হয়ে গেল, না না বুড়দা আর আমার উপর আর সে রুয়াব দেখাতে পারবে না, নূতন করে মুক্ত চিত্তে খেলাধুলা লাগাই দিলাম। না না এবার যদি আমার অপমান করতে আসে না আমি স্ট্রেট মুখের উপর বলে দেব, আপনি এত প্রাণপাত করা পরিশ্রম করে কোন তীর মেরেছেন, আমি তো খেলতে খেলতে ক্লাসের বেস্ট স্টুডেন্ট, কথাটা মুখে বলার সাহস হয় নাই, কিন্তু হাবে ভাবে ঠিক জাহির হয়ে যেত যে বোর্দার আতঙ্ক আমার আর ছিল না, বোর্দা বোধ হয় আন্দাজ করেছিলেন। না না ওর বোর্দার সহজ বুদ্ধি, সহজ বুদ্ধি খুব তীব্র ছিল, খুব ক্ষুধা পেয়েছে খিদা, তখন আমি এসে উপস্থিত হয়েছি এই চোরের মতন হোস্টেলের পিছনের দরজা খিড়কির দরজা দিয়ে ঢুকে আসতে আসতে রান্নাঘরের দরজা খুলে চোরের মতোই ঢুকতে যাব। আমি ঢুকতে গেছি রান্নাঘরে, দেখি রে বাপরে রান্নাঘরে বুড়দা খাওয়া হয়ে গেছে তাও বসে আছে, যেন কিছুই হয় নাই, এরকম করে গিয়ে আমি আস্তে করে গিয়ে আসনে বসেছি, আর বাস বসা মাত্র বুড়দা তার সে মুখের তলোয়ারটা বার করলেন আর আমার উপর ঝাঁপিয়ে পড়লেন।
দেখছি এবছর পরীক্ষায় পাস করে ক্লাসে ফার্স্ট হয়েছে বলে বড় দিমাগ হয়েছে। কিন্তু ভাই আমার, বড় বড় মানুষদের অহংকার খাটে না, তো তুমি তখন যুধিষ্ঠিরের ছা দেখে না আমি কি মনে অপমান করে, আমি বলে কিনা যুধিষ্ঠিরের ছা। ইতিহাসে রাবণ রাজের কি হাল হয়েছিল নিশ্চয়ই পড়েছ, তার থেকে তুমি কি শিক্ষা পেলে? নাকি এমনি এমনি পড়েছ? শুধু পড়লেই হয় না, আসল কথা হচ্ছে বুদ্ধি, বুদ্ধির বিকাশ। যা কিছু পড়ছ তার অভিপ্রায় বুঝতে হয়। রাবণ রাজা ভূমণ্ডলের স্বামী ছিলেন, এসব রাজাদের চক্রবর্তী বলা হতো, চক্রবর্তী। আজকাল আংরেজ রাজত্বের অনেক বিস্তার বৃদ্ধি পেয়েছে, কিন্তু তাদেরকে চক্রবর্তী বলা হয় না। কেন না, এই জগৎ সংসারে এমন অনেক রাষ্ট্র আছে যারা আংরেজের আধিপত্য স্বীকার করে না, তারা সব স্বাধীন। কিন্তু রাবণ রাজা চক্রবর্তী ছিলেন, অন্য সব রাজারা তাকে কর দিতেন কর, অগ্নি জলের দেবতারা তার দাস ছিলেন, দাস। আরে বুড়ো বুড়ো রাজারা, বুড়ো বুড়ো রাজারা তার গুলাম হয়ে থাকতেন, গুলাম। সেই রাবণ রাজার কি হাল হলো? অহংকার বাবা, অহংকার, অহংকার তাকে পেয়ে বসলো, অতি দর্পে হাত লঙ্কা। এক ঘটি জল দেবে এমন লোক পাওয়া গেল না। মানুষ আর যা কুকর্ম করে করুক, অহংকার যেন কখনো না করে। অহংকার করো আর ইহকাল পরকাল থেকে নিশ্চিন্ন হয়ে যাও। যা যা যা, নাও খাও। শয়তান, শয়তানের কি হালত হয়েছিল তাও নিশ্চয় পড়েছ। শয়তানের মনে হয়েছিল তার চেয়ে বড় ভক্ত ঈশ্বরের আর কেউ নাই। শয়তানের মনে হয়েছিল সে ঈশ্বরের সবচেয়ে বড় ভক্ত। হ্যাঁ, তা শেষমেশ তার কি হলো? স্বর্গ থেকে এক ধাক্কা দিয়ে নরকে ফেলে দেওয়া হলো। শাহরুম একবার অহংকার করিয়েছিল, আরে ভিক্ষা মাংতে মাংতে মরে গেল, ভিক্ষা মাংতে মাংতে মরে গেল। একটা পরীক্ষায় পাস করে একবারে মাথা ঘুরে গেল, তাহলে আর পড়েছ কিছু? বরং এরম করে ভেবো যে তুমি 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 তো মেহনত করে পাস করো নাই, না তোমার কি হয়েছে? তোমার যে পড়ে পাওয়ার চোদ্দ আনা, কিন্তু পড়ে পাওয়ার চোদ্দ আনা একবারই আসে, বারে বারে আসে না। বারে 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 ঘুঘু তুমি খেয়ে, তুমি ঘুঘু ঘুঘু বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও, ধান হয় না বাবা, হয় না। একটা পরীক্ষায় পাস করে একবার আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে, কলা গাছ আঙুল ফুলে কলা, ঝড়ে ঝড়ে কলা গাছ পড়ে, ঝড়ে কলা গাছ পড়ে, আর তুমি ফকির ফকির, তোমার কিরামতি, তোমার কিরামতি বারে। হ্যাঁ, তাই না? প্রবাদ প্রবচন এসব অর্থ অভিপ্রায় বুঝতে হয়, বুঝতে হয়। গুলি ডান্ডা খেলছে, সকাল থেকে গুলি ডান্ডা খেলছে। ওই গুলি ডান্ডা খেলতে গিয়ে না কখনো কখনো এক একটা অন্ধ নিশানা মেরে বাজিমাত করা যায়, কেউ তাকে সফল খেলোয়াড় বলে না। সেই সফল খেলোয়াড় হবে যে প্রত্যেকবার ঠিক ঠিক নিশানায় বাজি লাগা হবে। হ্যাঁ, আমার সঙ্গে খেলে দেখো। এই মোবাইলটা প্লিজ বন্ধ করুন না। আমার সঙ্গে খেলে দেখো, গুলি ডান্ডা খেলছে, প্রত্যেকবার ঠিক ঠিক নিশানায় বাজি লাগাবে। আমার সঙ্গে খেলে দেখো, গুলি ডান্ডা খেলছে, গুলি। এই যে আমার ফেল করা নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না, আমার ফেল করা নিয়ে তুমি মাথা ঘামিও না। আমার ক্লাসে যখন আসবে না তখন না তোমার দাঁত কপাটি লেগে যাবে, দাঁত কপাটি। যখন ইংলিশ না, যখন অ্যালজেব্রা আর জিওমেট্রি, অ্যালজেব্রা আর জিওমেট্রি যখন লোহার ছোলা চিপোতে হবে তখন বুঝবে। যখন ইংলিশ তার ইতিহাস যখন পড়তে হবে তখন বুঝবে। ক্লাসে এসো, আমার ক্লাসে এসো, দেখবে তখন ইংলিশ তার ইতিহাস, ইংলিশ তার বাদশাহদের নাম যখন মনে রাখতে হবে তখন বুঝবে। কি কি মনে রাখা সহজ কাজ, সহজ কাজ ভেবেছো? ইংলিশ তারে বাদশাহ, এই যে কজন কজন, এক দুই তিন চার পাঁচ আট, আট 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 জন হেনরি বেরিয়েছিল, হেনরি। কি কাণ্ড, আর কোন হেনরি সবাই কি কাণ্ড ঘটেছিল মনে রাখা সহজ কাজ ভেবেছো?
হেনরি সাতের জায়গায় হেনরি আট লিখে দাও, শূন্য পাবে শূন্য, সব নম্বর গায়ে পরিষ্কার। কি ভাবছো কি তুমি? দর্জন দর্জন জেমস বেরিয়েছিল, জেমস আর দর্জন দর্জন উইলিয়ামস, চার্লস, বাবা কুটি 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 কুটি, মাথা বো বো করে একটা রোগের মতো। আরে হায়, অভাগাদের নামও জুটতো না, নামও জুটতো না, একটা নামের পেছনে দ্বিতীয় তৃতীয় চতুর্থ লাগিয়ে যেত লাগিয়ে যেত। আমায় জিজ্ঞেস করতে পারতো, আমি 10 লাখ নাম জোগাড় করে দিতাম। কি ভাবছো কি তুমি? আরে ও আর জিওমেট্রি জ্যামিতি, খোদা খোদা জানে, খোদা খোদা জিওমেট্রি, ও বোজ এ বি সি, এই অ ব জর জায়গায় তুমি অ জ ব লিখে দাও, শূন্য পাবে শূন্য, সব নম্বর গায়ে পরিষ্কার। কেউ কেউ এই মমতাহীন পরীক্ষকদের কেউ জিজ্ঞাসা করবে না, আচ্ছা বলেন তো অ ব জ আর অ জ ব এর ভেতরে ফারাক কি আছে? কি ফারাকটা কি আছে? ভাত ডাল রুটি খাচ্ছ, রুটি ডাল ভাত খাচ্ছ, একই তো হলো না, কি হলো না বাবা? কিন্তু পরীক্ষায় পাস করতে গেলে সব বাখেরা তোমায় মুখস্থ করতে হবে। কি ভেবেছো কি তুমি? ওই সরলরেখার উপর অভিলম্ব ফেলে দাও, ওই সরলরেখার উপর অভিলম্ব ফেলে দাও, দাও ফেলে দাও, না 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 না, তাহলে মূল লম্ব দ্বিগুণ হয়ে গেল, এর মানে কি হলো রে বাবা? দ্বিগুণ হোক না, আরে চৌগুণ হোক, অর্ধেক থাক অর্ধেক, তাতে আমার কি হলো রে বাবা? পরীক্ষায় পাস করতে গেলে সব বাখেরা তোমায় মুখস করতে হবে। কি ভেবেছো কি তুমি? বলে দিল, বলে দিল, সময়ের সদ্ব্যবহারের উপর একটা প্রবন্ধ লিখো। আমার ক্লাসে এসো, বলবে সময়ের সদ্ব্যবহারের উপর একটা প্রবন্ধ লিখো, যেটা কিনা চার পাতার কম হওয়া চলবে না। এবার আপনি কি করবেন? আপনি খাতাটা নিবেন, কলমটা খুলবেন, লিখে তার উপরে কাঁদুনি গাইতে শুরু করে দিবেন। আচ্ছা কিনা জানে বলেন, সময়ের সদ্ব্যবহার খুব ভালো কথা, এতে মানুষের জীবনে সংযম আসে, গুরুজনরা তাকে স্নেহের চোখে দেখে কাজ কারবারে উন্নতি হয় একটা। আচ্ছা সামান্য কথার উপরে চার পাতা কি করে লিখবে? লিখার দরকার বা কি আছে? যে কথাটা একটা মাত্র বাক্যে বলে যায় তার জন্য চার চার পাতা, এটা 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 মূর্খামি ছাড়া কিছু। এই এটা কি সময় সদ্ব্যবহার হলো নাকি অপব্যবহার হলো? ও কারণে খাতার পাতায় কথা সাজিয়ে গা দিয়ে যাও, গা দিয়ে যাও। আমি চাই মানুষের যা কিছু বলার আছে চটপট বলে নিজের কাজে চলে যাক, না 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 না, তোমাকে চার চার পাতা রাঙিয়ে দিতে হবে। ও লেখা যাই হোক না কেন, লেখা যাই হোক না, ও আবার যেমন তেমন পাতা নয়, ছোট পাতা নয়, বড় ফুল স্কেপ, ফুল স্কেপ। আরো সাংঘাতিক কি জানো, আরো সাংঘাতিক কি জানো, বলবে কি যে সংক্ষেপে লিখো, সময়ের সদ্ব্যবহারের উপরে সংক্ষেপে একটা প্রবন্ধ লিখো, যেটা কিনা চার পাতা। ঠিকই বলে, সংক্ষেপে তো চার পাতাই হবে, নইলে তো 200 পাতা লিখা তো। কি বলছে? বলছে কি? বলছে যে জোরে দৌড়াও, জোরে দৌড়াও, কিন্তু ধীরে 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 ধীরে। এটা উল্টা কথা হলো না? এটা বাচ্চা ছেলেও বুঝে, পরীক্ষাতে এতটুকু জ্ঞান নাই, তাহলে বলে কি আমরা অধ্যাপক, আমার ক্লাসে যেদিন আসবে না মনু, এই সব ডাল বড়ি বেটে দিতে হবে, বড়ি বড়ি চাল ডালের দাম তখন বুঝবে। একটা পরীক্ষায় পাস করে করে মাটিতে পা পড়ছে না, সাপের পাঁচ পা দেখেছে, আমার কথার একটু দাম দিও। হ্যাঁ এই শুনো, এই যে আমি লক্ষবার, আমি লক্ষবার ফেল করতে পারি, আমি লক্ষবার ফেল করতে পারি, কিন্তু আমি তোমার থেকে 5 বছরের বুড়ো,
দুনিয়া এবং এই জগতে তোমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞতা আমার আছে, যা বলছি সাবধানে নিজের ঝুলিতে রেখে দিও, নইলে পরে কাঁদতে হবে। নাও খাও। আর খাওয়া গুলা থেকে ভাত নামছে যেন বিষ নামছে, বিষ। পাস করেছি বলে এমন তিরস্কার, ফেল করলে না প্রাণটা লিয়ে লিত। কিন্তু বুড়দা তার নিজের ক্লাসের যে ভয়ানক চিত্র এঁকেছিলেন না, দেখে আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম। না তখনই যে আমি হস্টেল ছেড়ে বাড়ির দৌড় লাগাই নাই, এটা একটা আশ্চর্য। কিন্তু বুড়দার এত তিরস্কার, এত উপদেশ সত্ত্বেও আমার না লেখাপড়াতে তেমনই অরুচি থেকে গেল। পড়তাম পড়তাম খুব কম, তাড়াতাড়ি করে টাস্কগুলো করে ফেলে দে দৌড়, যাতে ক্লাসে একটা বেইজ্জত হতে না হয়। মনের ভিতরে একটা সেলফ কনফিডেন্স গ্রো করে গিয়েছিল, সেটা আবার লুজ করে গেল। নতুন করে চোরের মতো জীবন কাটাতে লাগলাম। আবার ফাইনাল পরীক্ষা হলো, আবার ফাইনাল পরীক্ষা হলো, বুড়দা আবার ফেল করলেন, আমি আবার পাস করলাম। আবার কেমন করে জানি না আমি আবার ক্লাসে ফার্স্ট হয়ে গেলাম। মানে আমি একেবারে বেশি খাটি নাই, তবু কেমন করে? বুড়দা কিন্তু প্রাণপাত পরিশ্রম করেছিলেন, কোর্সের একটা একটা শব্দ গিলে ফেলেছিলেন, ওদিকে ভোর চারটে আবার ওদিকে রাত দশটা। মানে যখন স্কুল যেতেন না, দেখে মনে হতো কি মুখটা না সাদা, মানে রক্ত নাই। কিন্তু বেচারি ফেল করলেন। খুব মায়া হচ্ছিল, রেজাল্ট শোনার সঙ্গে সঙ্গে বুড়দা বুড়দা কেঁদে ফেললেন। বুড়দা কেঁদে ফেললেন দেখে আমিও কাঁদতে শুরু করে দিলাম। আমার পাশ করার আনন্দটাই অর্ধেক হয়ে গেল। আমার মনে হলো কি, এর চেয়ে আমি নিজেও যদি ফেল করতে পারতাম এত কষ্ট হতো না। কিন্তু বিধির নিয়াতি কে খণ্ডাবে? বুড়দার আমার মধ্যে এবার সিরিফ এক বছরের ফারাক রইল। মনের ভিতরে একটা কুটিল ভাবনার উদয় হচ্ছিল, বুড়দা যদি আর একবার ফেল করতে পারেন আমরা সমান হয়ে যাব। তখন কোন মুখে আমায় তিরস্কার করবেন? কিন্তু না, আমি না মন থেকে নিজ ভাবনাটাকে সরিয়ে দিলাম। না উনি হয়তো যা বলছেন আমার ভালো চেয়ে বলছেন, না এটা ঘটনা যে এখন আমার খারাপ লাগছে, কিন্তু এটা হয়তো সত্য। তো উনি ওই যে মানে আমি যে এত পটপট করে ওই ভালো ভালো নাম্বার পেয়ে পরীক্ষায় পাস করে যাচ্ছি, এটা হয়তো তার উপদেশেরই ফল। হ্যাঁ হ্যাঁ, বুড়দা কিন্তু এবারে অনেকটা নরম হয়ে গেলেন, আমাকে আর বকতেন না, আর তিরস্কার করতেন না। হয়তো উনি মনে মনে আন্দাজ করেছিলেন আমার উপরে জোর খাটাবার অধিকার তার আর নাই, থাকলে খুব কম। তো বস,
আমি বোর্ডার এই সহিষ্ণুতার অনুচিত সুযোগ নিতে শুরু করে দিলাম। আমার মনে হলো কি, আমি না পাস করবই, পড়ি আর না পড়ি, আমার কপাল জোর খুব ভালো, তাই আমি বোর্ডার ভয়ে যাও একটু আধটু পড়তাম, সমস্ত লাটে তুলে দিলাম। নূতন শখ পয়দা হলো, ঘুড়ি উড়াবো, সারাদিন ঘুড়ি উড়াচ্ছি, মানে ঘুড়ির জন্য সব কিছু, মানে ঘুড়ি তৈরি করা, ঘুড়ি তৈরি, তার কাপ কাঠি লাগানো, তার কল কাঠি লাগানো, তার ঘুড়ি সুতা, সুতার জন্য মাঞ্জা দেওয়া, মাঞ্জার জন্য শিরিষের আটা, বেলের আটা, কাঁচের ঘুড়া, মানে ঘুড়ি ঘুড়ি, মানে ঘুড়ির টুর্নামেন্ট, মানে কি বলবো, ঘুড়ি সারাদিন লাটাই বাজি করছি, সারাদিন লাটাই বাজি। তো একদিন একটা ঘুড়ি লুটবো বলে আমরা ছেলেরা দৌড়াচ্ছি, তা ঘুড়ি মহারাজ তিনি তো ভোকাট্টা হয়ে আকাশের গায়ে তিনি হেলতে দুলতে আসছেন এই ধরিত্রীর বুকে ল্যান্ড করবেন বলে, আর সেই ঘুড়ি মহারাজকে স্বাগত জানাবে বলে এই ছেলেরা আমরা সব ঝাড়ু ঝাঁটা লগি কঞ্চি নিয়ে তার পিছনে দৌড়াচ্ছি দৌড়াচ্ছি, কোনো দিকে হুশ নাই, মানে ঘুড়ি আকাশে, আমরা যেন আকাশে উড়ছি উড়ছি ছুটছি, মানে কিছু দৌড় দৌড়াতে দৌড়াতে হুটাৎ সামনে দেখি কি একটা কে জানো কে একদম সামনে মুখোমুখি, বুর্দ বোধহয় বাজার থেকে ফিরছিলেন, হাতে বাজারের থলি, চুলগুলা খুলাম উস্কা খুস্কা, চোখগুলা খুলাম লাল লাল, খপ করে আমার হাতটা ধরে ফেললেন, আর তারপর কেমন একটা গলার স্বরে, কেমন যেন একটা গলার আওয়াজে বললেন, তুমি একটা ফুটা পয়সা ঘুড়ির জন্য এই লুচ্চা ছেলেদের সঙ্গে দৌড়াচ্ছ, তোমার লজ্জা করে না, তোমার হয়তো খেয়াল নাই, তুমি এখন আর নিচু ক্লাসে নাই, ক্লাস এইটে উঠেছ, এইটে আমার চেয়ে সিফ এক ক্লাস নিচে আছো, মানুষকে তার পজিশনের কোথা ভাবতে হয়। এমন একটা সময় ছিল যখন ক্লাস এইট পাস করে লোকেরা নায়েব তহসিলদার পর্যন্ত হয়ে যেত, কত কত মিডিল ক্লাসরা ফার্স্ট ক্লাস ডেপুটি ম্যাজিস্ট্রেট সুপারিনটেন্ডেন্ট হয়েছে, কত কত ক্লাস এইট বলারা আমাদের লিডার, খবরের কাগজের সম্পাদক, বড় বড় বিদ্যানরা তাদের আন্ডারে কাজ করে, তুমি সেই ক্লাস এইটে উঠে একটা ফুটা পয়সা ঘুড়ির জন্য দৌড়াচ্ছ, তোমার নির্বুদ্ধিতায় আমার লজ্জা হয়, নিঃসন্দেহে তুমি মেধাবী ছাত্র, কিন্তু তোমার শিক্ষা কোন কাজে লাগবে তা যদি আমাদের আত্মগৌরবকে ধ্বংস করে, তুমি হয়তো মনে মনে ভাবছো যে আমি তো বোর্ডার চেয়ার মাত্র এক ক্লাস নিচে আছি, তাই বোর্ডার আর আমাকে কিছু বলার কোনো অধিকার নাই, এ তোমার ভুল ধারণা, আমি তোমার থেকে 5 বছরের বুড়ো, আর তাই থাকবো চিরকাল, এই দুনিয়া এবং এই জগতে যত অভিজ্ঞতা আমার আছে তার সমান তুমি কোনোদিন হতে পারবে না, যত এমএ ডিফিল ডিলিট করো না কেন, ভাই আমার বোধ বোধ বই পড়লে হয় না, দুনিয়া দেখলে হয়, আমাদের মা কোনো পরীক্ষায় পাস করেন নাই, দাদুও বোধ হয় 5 কি 6 ক্লাসের বেশি এগোতে পারেন নাই, কিন্তু তুমি আমি যদি পৃথিবীর সব পড়া পড়েও নি, আমাদের শিখানোর আর শুধরানোর অধিকার তাদের থাকবে, না না এজন্য নয় যে তারা আমাদের জন্ম দিয়েছেন, এ কারণে যে দুনিয়াদারের অভিজ্ঞতা আমাদের চাইতে তাদের অনেক বেশি, আকাশে কোটা নক্ষত্র আছে, আমেরিকার রাষ্ট্র ব্যবস্থা কি ছিল, অষ্টম হেনরি কতবার বিয়ে করেছেন তারা না জানতে পারেন,
কিন্তু আর হাজার হাজার প্রশ্নের উত্তর তারা তোমার আমার চাইতে অনেক বেশি জানবেন চিরকাল। ভগবান না করে আজ যদি আমার অসুখ বিসুখ করে তুমি তো ছোটা জগন্নাথ হয়ে বসে থাকবে। দাদুকে একটা এই সময় আমার মনে হলো বোরদার কদিন ধরে শরীর ভালো যাচ্ছিল না, কেমন যেন জ্বর জ্বর ভাব। দাদুকে একটা তার করা ছাড়া আর তো কিছু তোমার মাথায় আসবে না। কিন্তু তোমার জায়গায় দাদু থাকলে কাউকে তার পাঠাতেন না, ঘাবড়েও যেতেন না। সর্বপ্রথমে নিজের রোগ নিজে বুঝে চিকিৎসা শুরু করতেন, আর তাতে যদি না হতো নিজে গিয়ে ডাক্তার ডেকে আনতেন। অসুখ বিসুখ তো বড় কথা, তুমি আমি তো এটুকু জানি না কি করে এক মাসের খরচ এক মাস ধরে চালাতে হয়। দাদু যে কষ্টের টাকা আমাদের পাঠান সে তো আমরা 20-22 দিনের মধ্যে খরচ করে ফেলি, তারপরে এক একটা পয়সার জন্য বিচলিত হয়ে পড়ি, জল খাবার বন্ধ হয়ে যায়, ধোপা নাপিত থেকে মুখ লুকাতে হয়। কিন্তু তুমি আমি আজ যে খরচ করছি তার অর্ধেক খরচায় দাদু তার জীবনের একটা বড় অংশ ইজ্জত সুনাম নিয়ে কাটিয়েছিলেন, আত্মীয় পরিজনকে লালন পালন করেছেন, কুটুম্বকে দেখভাল করেছেন। তার পরিবারে মোট নজন মানুষ ছিল। আমাদের হেডমাস্টারকে দেখো, এম এ, তাই তো, এম এ এখানকার নয়, অক্সফোর্ডের, হাজার টাকা মাইনে, তার ঘরকে সামলায়। তার বুড়ি মা আগে নিজে সামলাতেন, খরচায় পোষাতো না। যেদিন থেকে বুড়ি মা সংসারের হাল ধরলেন, ঘরে যেন লক্ষ্মী প্রবেশ করলো। ভাই আমার, নিজের মন থেকে অহংকার তুমি ত্যাগ করো, তুমি আর নিচু ক্লাসে নাই, ক্লাস এইটে উঠেছ, এইট, আমার চেয়ে সিফ এক ক্লাস নিচে আছ, তাই তুমি এখন স্বতন্ত্র। আমি থাকতে তুমি বেগতিক হতে পারবে না, আর এরপরেও যদি আমার কথার মান্য না করো এইটার প্রয়োগ করতেও আমি পিছপা হব না। আমি জানি আমার কথা তোমার কাছে বিষের মতো লাগছে, বুড়দারে এই নূতন যুক্তির কথায় আমার কেমন মাথা হেট হয়ে গেল। বুড়দার প্রতি কেমন এক শ্রদ্ধা হলো। আমি সজল চোখে তার দিকে তাকিয়ে বললাম, না বুড়দারা, আপনি তো ঠিকই বলেছেন, আর শিক্ষুতা বলার অধিকার আপনার তো অবশ্যই আছে চিরকাল। বুড়দা আমায় জড়িয়ে ধরলেন আর কানের কাছে মুখ নিয়ে বললেন, ঘুড়ি উড়াতে তো বারণ করি নাই, আমারও ইচ্ছা করে লোভ হয়, কিন্তু কি করি, আমি নিজেই যদি পথভ্রষ্ট হই তোমার দেখভাল কে করবে, তোমার ভার তো আমার উপরে। ঈশ্বরের এমন মহিমা, ঠিক সেই সময় একটা ঘুড়ি ওকটা হয়ে আমাদের মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছিল,
সুতাটা ঝুলছিল নিচে, আর ছেলেদের সেনারা সেই ঘুড়ি মহারাজকে স্বাগত জানাবে বলে ঝাড়ু ঝাঁটা লোকি বাসকন চিনিয়ে তার পিছনে দৌড়াচ্ছিল। তো বুড়দা বুড়দা আমার লম্বা মানুষ ছিলেন, আমাকে ছেড়ে দিয়ে না এক লাফে ঘুড়ি সুতাটা ধরে ফেললেন। ফেলে বুড়া ওই ঘুড়িটাকে লুটে দিয়ে বুড়া অস্ত্রের দিকে দৌড় লাগালেন। আমি পিছনে দৌড়াতে লাগলাম। বুড়া বুড়া বুড়া